হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে সকাল সকালে যে আলুর পরোটা হবে আজকে, অনেকদিন পর বলতে গেলে 2 মাস হয়ে গেছে বলে, তো 2-3 মাস হয়ে গেছে আলুর পরোটা হয়নি। তো আজকে সেই জন্য আলুর পরোটা বানানো হচ্ছে। মল্লিকা বানাচ্ছে, আলু সেদ্ধ করা হয়ে গেছে, এর মধ্যে ধনে পাতা কুচি, তারপরে লঙ্কা ভাজা একটু করে দেওয়া হয়েছে, চাট মশলা দেওয়া হয়েছে, পনির পুরে একটু দেওয়া হয়েছে, চিজ। তো এইভাবে চিজ আর একটু পনির দিয়ে করলে মানে এতটাই টেস্টি হয় কি বলবো। তারপরে মশলার মধ্যে হচ্ছে চাট মশলা দিয়ে গেছে, এখন দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি লাগে, আর একটু অল্প জিরে গুঁড়ো, আর চাট মশলা দেওয়া হয়েছে 1 চামচের মতন, আর লবণ দিয়ে দিচ্ছি। তো এইটা দিই এখন, এই যে আর গুঁড়ো লঙ্কা দিলেও হবে, কিন্তু লঙ্কা ভাজাটা দেওয়া হয়েছে, তো লঙ্কা ভাজা দিলে আরও টেস্টটা হয় ভালো। তোমরা অনেক অনেক রকম আলুর পরোটা খেয়েছো, কিন্তু একটু চিজ আর এর মধ্যে একটু চিজ আর একটু পনির পুরে দিবে, খুবই টেস্টি হয়। এইভাবেই হচ্ছে যে আলুর পরোটা হবে। আটা মাখানো হয়ে গেছে, নিয়ে এখন বানানো হবে। আমাদের আরতি হয়ে গেছে সকালে, আমার ছেলে আরতি করেছে, মল্লিকা হচ্ছে যে সব রেডি করে দিয়েছে, আর এখন নাস্তা বানাচ্ছে। তো এখন এই যে মল্লিকা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি, আগে ভগবানকে ভোগ লাগিয়ে দিই, তারপরে হচ্ছে যে আরামসে ভাজা হবে। আগে প্রথমে দুটো ভাত, আর মল্লিকা আগে আলুর পরোটা বেলতে পারতো নি, ফেটে যেত, এখন খুব সুন্দর করে, এই যে এরকম করে আমি এখন বেলিয়ে নি বলতে গেলে। আগে ফেটে যেত, আলু বেরিয়ে যেত, এখন খুব সুন্দর বানায়। অল্প অল্প তেল দিয়ে ভেজে নি। তো আমার হচ্ছে যে কিছুটা পরোটা হয়ে গেছে, ভোগ লাগিয়ে দিচ্ছি, এখন এগুলো হচ্ছে। তো মল্লিকা বেলছে আর আমি ভাজছি। হরে কৃষ্ণ বন্ধুরা, সকালের ভালো মতন করা হয়ে গেছে, যে আলুর পরোটা পনির চিজ দিয়ে আলুর পরোটা, আর এই যে সস দিয়েছি জল, যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। এখন এরকমই একটু সিঙ্গার হচ্ছে, হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূজা। তো সবাইকে লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমাদের হচ্ছে যে আজ লক্ষ্মী ঠাকুর দেখতে যেতেও পারি নাও পারি। আর এখানে ভাগবত সপ্তাহ হচ্ছে, 3 দিন ধরে হয়ে গেল আর আমি একদিনও যেতে পাইনি। সেই একদিনই গিয়েছিলাম কলস যাত্রা দিনে, তো যাবো যাবো করে টাইমই পাইনি। কালকে আবার বাজারে বাজারে যেতে হলো, সেই জন্য যাইনি। আর ঘরেও একটু পরিষ্কার সাফাই শুরু করছিলাম। আজকে কি হয় দেখি, আজকে আবার লক্ষ্মী পুজো। তো রোজ বলতে গেলে বিকেলে বৃষ্টি হচ্ছে, আর সেখানেও ভাগবত সপ্তাহ মানে সবাই বলতে গেলে বৃষ্টি এই ভিজে ভিজে শুনছে, ঘেরা নেই তো ছাওয়া নেই। আর আজকে যাওয়ার ইচ্ছে আছে, দেখি কি হয়। তো অনেক অনেক তো এখন তো আজ আজ থেকে তো অনেকের বাড়িতে মানে লক্ষ্মী পুজো হচ্ছে, আর আমাদের যেখানে দুর্গা পুজো হয়েছিল ওইখানেই লক্ষ্মী পুজো হবে। আর প্রতি বছর যাই লক্ষ্মী মায়ের দর্শন করতে, দেখি আজকে যদি টাইম পাই যাব, গেলে ভিডিও নিশ্চয়ই ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এই যে সবজি আমার না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে আর লক্ষ্মী পুজোর আর আমাদের কোনো ইয়ে নেই, যে ব্রত আরে আছে কি কোনো, আমাদের কোনো ব্রত থাকেনি। লক্ষ্মী পুজো বলো, দুর্গা অষ্টমী বলো, তো আমাদের শুধু একাদশীর ব্রত হয়। সেই জন্য আমাদের হচ্ছে যে সবই হচ্ছে ভোগ রান্না, অন্য আরে সবজি অন্য। তো যারা করে অনেকে বার করে, তো আমরা এই একাদশী ছাড়া আর অন্য কিছু বার করিনি। আমাদের আজকে ভোগ রান্না হচ্ছে বাঁধাকপি আলু ভাজা গাজর দিয়ে, বাঁধাকপি আলু দিয়ে গাজর দিয়ে ভাজা হচ্ছে, আর পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু চিল্লি হবে, তারপরে আর দেখি কি হয় শাক আরে। আর কাল থেকে ব্রত শুরু আমাদের, পূর্ণিমা বৈষ্ণব মতে পূর্ণিমা কালকে, তো কাল থেকে দামোদর ব্রত শুরু, যারা ব্রত করবে করবে। আমার সবজি আমার না করতে করতে এই যে মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে অন্য, তারপরে এইদিকে সবজি সব আমান্য টমেটো আরে সব কুচি নিচ্ছে, তারপরে আমি ফটাফট আমরা দুজনে মিলে রান্না বসিয়ে রান্না করতে লেগে যাবো। হ্যাঁ, আচ্ছা মল্লিকা বলছে আজকে করবেনি,
ওই রকমই আর কি করে মল্লিকা, ওই বেশি করে। আমাকে শুধু লাড়তে দে দেয় একটু, মশলাগুলো কিরকম কি দিতে হয় এগুলো বলে, জিজ্ঞাসা করে। আর তোমরা হয়তো ভাববে আমি মানে ভিডিওর সামনে এসি বলে আমিই করি, কিন্তু আমি ও মানে ভিডিওর সামনে আসতে চাইনি, লজ্জা করে। কেন কি নাইটি পরে আছে বলে, নাইটি পরে ওকে গরম লাগে তো, সেই জন্য সকাল সকাল একটু নাইটিটাই পরে, আর পরে আবার শাড়ি পরে নেয়। আমিও নাইটি পরি, কালকে সাফাই করছিলাম, কালকে সব নাইটি পরি সাফাই করছিলাম, আবার আবার হচ্ছে যে আজকেও একটু সাফাই হবে, আর সেই জন্য। আর গরম প্রচুর কিন্তু এখানে, নি গুমসানি গরম। তো এই যে ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলো ভাজা করছি, পনির দিয়ে চিলি হবে। আর মল্লিকা এটা রান্না করেছে ছাঁচি কুমড়ার আটা, আর ছেলে এই একটু বাজারে গিয়ে গিয়েছিল, বাজার বলতে পনির আনতে গিয়েছিল, এই ছাঁচি কুমড়ার আটা দেখতে পেয়ে নিয়ে এলো। তো এটাই হচ্ছে যে মল্লিকা বলে একটু রসা করব, ও রসা করতে একটু পছন্দ করে, সেই জন্য একটু রসা করলো। আলু কাঁচকলা আরে ছিল, কাঁচকলা মানে কাঁচকলা দিয়েই করেছে, বলছে দেখি কিরকম হয়। কাঁচকলা পেঁপে আরে ছিল, আর এইদিকে পনির ভেজে বাঁধাকপি আর ইয়ে গাজর আলু ভেজে নিয়েছি অল্প করে, আর হচ্ছে যে সব কিছুই হয়ে গেছে, আমি পনির চিল্লিটা বানাচ্ছি। আর ছাঁচি কুমড়োর আটা অনেকবার আমরা রান্না করেছি, কিন্তু নি বেশ ফ্রেশ, যেগুলো তাজা থাকে রসা করলে কিন্তু দারুণ লাগে খেতে, সর্ষে বান্না দিয়ে, সেই জন্য আমরা ওই রকম করেই বানাই। আর হচ্ছে যে মল্লিকায় যে এখানে আদা আর পরিষ্কার করছে, আদা পরিষ্কার মানে আদা কেটে রাখছে, ওইগুলো কালকে আবার বানাবো পিছিয়ে, মিক্সিতে পেস্ট বানিয়ে রেখে দিই। তো এই যে আমার প্রায় রান্না হয়ে এসছে, এর মধ্যে একটু কর্নফ্লোরগুলো দিয়ে হবে, আর একটু সস দিয়ে হবে, সয়া সস আর টমেটো সস। তো হয়ে যাবে পনির চিল্লিটা রেডি। আর আজকে এই যে আবার সাফাই হচ্ছে, সব ড্রয়ারের ভেতর থেকে সব বের করেছি, গুছিয়ে রাখতে হবে, যে পরিষ্কার করা হয়ে গেছে সব। এখন রান্না করে ভোগ লাগিয়ে যে এখন পরিষ্কার করা হলো, আর হচ্ছে যে কিছুটা গুছিয়ে রেখেছি ভিতরে, সব গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে, বাকি এইগুলো গুছিয়ে রাখতে হবে। তো এই একটু একটু করেই সব সাফাই শুরু করছি, আর একসঙ্গে বেশি করা যায়নি, আজকে এইগুলোই হয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করে নিন। আজকে যে অন্য আর বাঁধাকপি গাজর আলু ভাজা শসা লেবু পনির চিল্লি আর ছাঁচি কুমড়া শাকের রসা আর জল দেওয়া হয়েছে, এটা দিয়েই আজকে দুপুরে রাজভোগ নিবেদন করলাম। নিজে আমাদের গোপীনাথের দর্শন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। এই যে মল্লিকা আমাকে নারকেলগুলো করে দিয়েছে, অল্পই নারকেল, আর এইটা এই টুকরো টুকরো করে তারপরে চিনে দিয়ে বানাবো। তো বন্ধুরা, আজকে তো লক্ষ্মী পূজা, তো লক্ষ্মী পূজার জন্য কিছু তো বানাতে হবে। তো রাত্রে আমি ভোগ নিবেদন করবো, রাত্রে বলতে সন্ধ্যেবেলায় ভোগ নিবেদন করবো, সন্ধ্যে আরতি করবো। আগে প্রথমে সন্ধ্যে আরতি দীপদান এইসবগুলো হয়ে গেলে তারপরে আমি আমাদের গোপীনাথকে সব ভোগ নিবেদন করবো। কি বলতে, বেশি কিছু নয়, যেরকম চিড়ে দিয়ে নারকেল দিয়ে সব বানানো হয় নি, সবাই বানায় দেশে ঘরে লক্ষ্মী পুজোর দিনে, পূর্ণিমার দিনে, তো সেইটাই বানাবো। তারপরে বানাবো একটু অল্প করে নাড়ু বানাবো, আর গুড় দিয়েই বানাবো অল্প। আর এই কিছুদিন আগেই বলতে গেলে নাড়ু বানিয়ে রেখেছি গুড় দিয়ে না চিনি দিয়ে, তো সেইটাও আছে, বাকি একটু ভগবানের জন্য একটু বানিয়ে নিই। আর এখন এই যে এই শাড়িটা পরে নিলাম, কেন কি ঠাকুর দেখতে যাব, লক্ষ্মী ঠাকুর দেখতে যাব, আগে ঘরের সেবাগুলো সব সেরে নিই তারপরে যাব। আর যেখানে দুর্গা পূজা হয় সেইখানেই, সেইখানেই লক্ষ্মী ঠাকুর হয়েছে, সেখানেই একটু যেয়ে দর্শন করে আসবো। মল্লিকার আমি দুজনেই যাব, আর মল্লিকা এখন আরতির প্লেট সাজাচ্ছে, ও তারপরে রেডি হবে, তারপর আমি ও তারপরে আরতি করে নেবো, তারপরে ভোগ লাগিয়ে দিয়ে তারপরে আমরা যাব। তো বন্ধুরা, এই যে নারকেল নাড়ু বানিয়ে নিয়েছি, একদম অল্প করে বানিয়েছি আজকে শুধু ভোগ লাগানোর জন্য। আর
পরে বেশি করে বানাবো, কারণ কি আমার মনেই ছিল নি যে আজকে নাড়ু বানাতে হয়, তো একটুও মনে নেই। এই ঘর পরিষ্কার করার চক্করে নি সব ভুলে গেছি। লক্ষ্মী পুজোর দিনে নাড়ু বানাতে হয় যে কোনো জিনিস, নারকেল দিয়ারে, সন্দেশ কি নাড়ু, তো সেই জন্য আমি বলি একটু নারকেল দিয়েই বানিয়ে নিই। তো গুড় আছে একটু, অল্প গুড় দিয়ে বানিয়ে নিচ্ছি, আর বাকি চিড়ে আর নারকেল ভোগ লাগাবো, দুধ এইসব রাত্রে এইটাই ভোগ লাগাবো। আর বেশি কিছু বানাবো নি, কেন কি প্রভু ঘরে নেই, আর ছেলেকে টিফিনে রুটি সবজি দেওয়া হয়েছে, ও বলছে আর রাতে কিছু খাবে নি, আর বাকি সব দুপুরে পড়ে আছে, আর বেশি কিছু করলেই সব বাসি হবে, সেই জন্যে আর বেশি কিছু করবো নি। তো এই যে এখানে অল্প করে একদম গুড় দিয়ে নারকেল দিয়ে নাড়ু বানিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেলে নাড়ুটা বানিয়ে নেব একদম অল্প করে। আর নারকেল এই যে একটাই ছোট্ট নারকেল এনেছিল, অর্ধেকটাই যে হয়েছে আর অর্ধেকটা এরকম করে নিয়েছি, চিড়ে দিয়ে বানাবো, চিড়ে দিয়ে নারকেল দিয়ে সে এইটা প্রায় বলতে গেলে দেশে সবাই বানাতো লক্ষ্মী পূজার দিনে, আমরা খুব পছন্দ করতাম। তো আমিও এখানে অল্প করেই বানাই, সবাই পছন্দ নয় কিন্তু অল্প করে বানাই। তো বন্ধুরা আরতি হয়ে গেছে, আর আরতির সময় এই যে ঘেমে একবারে স্নান করে ফেলেছি, এতটাই গরম লাগছে। আর আরতির সময় পাখাও চালানো যাবে, নিজে পাখা চালিয়ে আরতি করবে সব বুঝে যাবে। আর আরতি হয়ে গেছে, এখন এই যে একটু পরে ভোগটা লাগাবো। আর আমাদের প্রথমে আকাশ দেবতাকে দীপদান করা হয়ে গেছে, এই যে ওইখানে আছে, বাইরে হাওয়া দিচ্ছে একটু, বেশি রাখিনি আজকে। আর এই যে এখানে সব আরতি করে এখানে রেখে দিয়েছি ভগবানের কাছে, গোপীনাথের কাছে। আর ওইখানে পাখা চালিয়ে দিয়েছি, ভেতরে রাখতাম, পাখাটা চলছে বলে বাইরে রাখলাম। এই দেখুন বন্ধুরা, আমি থালাটা সাজিয়ে নিয়েছি চিড়ে নারকেল দিয়ে আর নারকেল নাড়ু, তারপরে দিয়েছি কাজু বাদাম আর সব দিয়ে, কলা দিয়েছি এক পিস করে। তো এইভাবেই আমি চিড়ে নারকেলটা বানিয়ে নিলাম। তারপরে এখানে আছে দুধ, এইগুলো সব ভোগ নিবেদন করব। তো আমি থালাটা এইভাবেই সাজিয়ে নিলাম, চিড়ের মধ্যে অল্প দুধ দিয়েছি, আর চিড়ে খুব শক্ত ভালো লাগেনি, অল্প দুধ দিয়েছি, তারপর চিনি দিয়েছি, মিক্স করে তারপরে এর মধ্যে সাজিয়ে নিই। এই যে আমি ভোগ নিবেদন করে দিয়েছি গোপীনাথকে, চিড়ে নারকেল নাড়ু দুধ ভোগ দর্শন করে নিই। হরে কৃষ্ণ রাধে রাধে, জয় গুরুদেব জয় গোপীনাথ। তো বন্ধুরা, আমাদের সব সেবা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন বাজে রাত্রি 8:30, এখন বেরিয়ে পড়লাম এই যে একটু ঠাকুর দেখে আসি। আর আজকে তো লক্ষ্মী পুজো, সেই জন্য একটু দেখে আছি, দেখে মানে মল্লিকা আমি দুজনেই যাব। আর শাড়িটা অনেক বিকেল থেকেই পরে আছি, তো এই শাড়িটা পরেই চলে যাচ্ছি। আর এই শাড়িটা ভালো শাড়ি, বিকেলবেলা পরে নিয়েছি আর এখন এইটা পরেই যাচ্ছি। মল্লিকাও লাল শাড়ি পরেছে, তো যাই দেখি সেখানে কিরকম হচ্ছে লক্ষ্মী পুজো। এখানে চলে এলাম, এখানে লক্ষ্মী পুজো শুরু হয়নি এখনো, লক্ষ্মী পুজো কটাই টাইম এখনো, রাত্রি 8:30 পড়েছিল। আচ্ছা, রাত্রি তারপরে আবার সকালে কাল পর্যন্ত। আচ্ছা, তো পুজো হতে টাইম আছে এখনো, তো আমরা এসে এই যে বসেছি, আর এই যে সব আমার বন্ধুরা সব এখানে বসে আছে, বাকি সব পূজা মন্ডলে বসে আছে, এই যে এইদিকে এইদিকে সব বসে আছে। আর এখানে এখনো লোকজন আসেনি, তো কিছু কিছু এসেছে এখনো, বাকি এখনো আসছে। তো আমরা এই কজন এসেছি, আমরা ঠাকুর দেখে চলে যাব। তো এই যে এখন খুব সুন্দর ঠাকুরটা হয়েছে, মা লক্ষ্মীর দর্শন,
এখানে একটু ঝিলঝিল করছে কেন কি জানি, লাইটের জন্য কালার চেঞ্জ হচ্ছে। খুব সুন্দর মূর্তি। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই এখন সব সাজাচ্ছে আর পুজোর জোগাড় করছে। তো লোকজন সব পরে আসবে, সব খালি এখনো, কিছু কিছু জন এসেছে। এই যে এইখানে চলে এসেছিলাম, সামনে কোথায় নিয়ে চলে গেছে, পুজো শুরু হবে। যে বাবুন সব জোগাড় করছে, খুব সুন্দর সাজিয়েছে। আর এইখানেও সব সাজানো হচ্ছে সব। এখন মন্ডপে বসে আছি, সব পুজো শুরু হয়নি এখনো, আমরা চলে যাবো একটু পরে। তো এখন এই যে লোকজন এসেছে সব, এই লোকজন আসতে শুরু করেছে। তো বন্ধুরা, লক্ষ্মী পুজো দেখতে গিয়েছিলাম আর ঠাকুর দেখে চলে এসেছি, আর পুজো শুরু হয়েছে। তো পুজো শুরু হয়েছে বলতে তখন কটা বাজে, 9:30। তো 9:30 পুজো শুরু হলো, তো পুজো হতে হতে দেরি হবে, সেই জন্য আমরা একটু দেখেই চলে এসেছি। তো আজকে সারাদিনটা কিভাবে কাটলো, লক্ষ্মী পুজোর দিনটা, আর আমরা বেশ শাশুড়ি বৌমা দুজনে মিলে ঠাকুর দেখে এলাম। আর আমরা যেখানেই যাই দুজনে মিলেই যাই, মেয়ের পড়া আছে বলে মেয়ে যায়নি পরীক্ষা, সেই জন্য ও যেতে পারেনি, আর আমরা দুজনে মিলে ঠাকুর দেখে এলাম। আর আজকে তো আমাদের এখানে লক্ষ্মী পুজো কীরকম হলো একটু তোমাদেরকে দর্শন করালাম, আর আজকে সারাদিন কী কী করলাম সব শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।